গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আমরা এখন আছি আমাদের শ্রীনগর হোটেল রুমে, সাথে আছে মেহেদি। আমরা এখন বেরোচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। আর সকাল সকাল নাস্তাটা শেষ করে নিচ্ছি, ডিম এবং পাউরুটি, গরম গরম, বেশ ভালো খেতে। এই হলো আমাদের গাড়ি, এই ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি গুলমার্গ। থাংমার্গ থেকে জুতো ভাড়া নিতে হবে এবং জ্যাকেট ভাড়া নিতে হবে। চলো, চলে আসছি। আমরা এখন যাচ্ছি গন্ডোলা রাইডে করতে। গন্ডোলা রাইডিং হলো এখান থেকে প্রায় 3-4 কিলো মতো হাঁটতে হবে। এটা আমাদের গন্ডোলা রাইডের যে কাউন্টার, সেই কাউন্টারে যেতে হবে। সেখান থেকে আমাদের গন্ডোলা রাইডের জন্য গন্ডোলায় উঠতে হবে। সো আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো গুলমার্গ। আর এখানে আমার সাথে আছে মেহেদি এবং অনুপদা। সে হাই 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 ফ্রম গুলমার্গ। এটা হলো গুলমার্গের ভিউ। আমরা এখন গন্ডোলা রাইড করতেছি গুলমার্গে। এই যে আমাদের পিছনের ভিউ এবং সামনের ভিউ, আমরা যে উঠতেছি, এই যে গন্ডোলা। গুলমার্গ চলে আসছি ফার্স্ট ফেজে। আমাদের পিছনে যে কেবলটা দেখতে পাচ্ছেন, ওই যে পিছনের ঘরটা, ওটাই হলো ফার্স্ট ফেজের। ওখান থেকে আপনাকে বেরোয় এই গুলমার্গের এই ফার্স্ট ফেজের যে সাইডটা আছে, এই সাইডটা আপনারা ভিজিট করতে পারবেন। স্লেজিং, স্নো স্কেটিং, তারপর আপনার স্নো বাইক, এগুলোতে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন। আর সবথেকে খারাপ একটা বিষয় হলো,
যে আমরা ওখান থেকে থাংমার্গ থেকে জুতা এবং আমাদের শীতের জ্যাকেট ভাড়া নিয়েছিলাম, সেই শীতের জ্যাকেটগুলো এখানে লাগতেছে না। আশপাশ ঘোরাফেরা করে আমরা গুলমার্গ থেকে যাব কাশ্মীরি শাল কিনতে। কাশ্মীরি শাল এবং কাশ্মীরের যে আইকনিক কিছু কিছু খাবার এবং টুকটাক জিনিসপত্র আছে সেগুলো আমরা কিনতে, কারণ কালকে আমরা শ্রীনগর ত্যাগ করব। এটা হলো দিল্লির আগ্রার পেঠা, এটা চাল কুমড়ো দিয়ে তৈরি হয়, আলাদা আলাদা স্বাদের। আমরা আমাদের বাংলাদেশি ভাইদের খাওয়ালাম ইন্ডিয়ার তরফ থেকে। গুলমার্গে এসে তোমাদের সঙ্গে দেখা, অসংখ্য ধন্যবাদ আমাদের পেঠা অফার করার জন্য। সবশেষ কথা হলো আমরা পেঠাটা খেয়েলাম এবং খাওয়ার পরে এখানকার স্বাদটা, মানে এটা সাধারণত আপনার চাল কুমড়ো দিয়ে তৈরি করা হয় এবং একটা মিষ্টি স্বাদ আছে, ঘ্রাণটাও অনেক সুন্দর, সব কিছু মিলিয়ে ওভারঅল পেঠাটা খুবই ভালো লেগেছে। আর দাদা দিদি আছে, এদের সাথে পরিচয় খুবই ভালো লাগলো, এরা ব্যারাকপুর থেকে এসেছে। তো আমরা এখন এখান থেকে বের হবো, বের হয়ে শ্রীনগর যাব। আর পথিমধ্যে আমরা কিছু কাশ্মীরি শাল থেকে শুরু করে টুকটাক কিছু এখানে যে কাশ্মীরের আইকনিক যে জিনিসগুলো প্রোডাক্টগুলো সেগুলো আমরা কেনার চেষ্টা করব, দেখা যাক। ড্রাই ফ্রুট, যেটা ড্রাই ফ্রুট কেনাকাটা শেষ, এখন আমরা যাচ্ছি শাল কিনতে, কাশ্মীরি শাল। যদি ভালো হয় তাহলে আবার আসবো, উপরওয়ালে ভরসা করো, তারপরে আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।